নমস্কার, আমি SKG। আপনারা দেখছেন আমার চ্যানেল, একটু প্রত্যেকটা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি তার জন্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং কমেন্ট দেবেন, কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার। প্রাণীদের দীর্ঘ জীবনের রহস্য, হাতি। বড় সড় প্রাণী সাধারণত অনেকদিন বাঁচে, এর কারণ এদের ধীর গতির বিপাক্রিয়া। কিছু প্রাণী অসম্ভব লম্বা সময় ধরে পৃথিবীর রস, রূপ, গন্ধ উপভোগ করে। অদ্ভুতভাবে এইসব প্রাণীর শরীরের চামড়া এই দীর্ঘ জীবনের লাভে সাহায্য করে। হাতি আর ছোঁচোর শরীরের ত্বক জন্মের সময় থেকে বেশ কয়েক বছর পর্যন্ত কুঁচকে থাকে বুড়োদের মতো। 550 লক্ষ বছর আগে ম্যামত থেকে হাতির উদ্ভব। আজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হাতি সবচাইতে ওজনদার প্রাণী। এদের আয়ুও অনেক বেশি হয়, হাতি 70 বছর পর্যন্ত বাঁচে। হাতির ক্ষেত্রে বিশেষত বাচ্চা হাতিদের কুঁচকানো চামড়া থাকায় একটা বিরাট সুবিধে আছে। যদিও দেখতে খুব শক্তপোক্ত লাগে, তা সত্ত্বেও এই চামড়া খুব অনুভূতিপ্রবণ হয়। এর ফলে এই ভাঁজের মধ্যে অনেক বেশি পরিমাণ জল ধরে রাখা সম্ভব। মসৃণ চামড়ার জলীয় বাষ্প এত বেশি পরিমাণ ধরে রাখা সম্ভব নয়, ফলে ত্বক গরম হয় না এবং ডিহাইড্রেশনের অভাবে ভোগে না। হাতির দীর্ঘ জীবন লাভের পিছনে আরো একটা কারণ, এর লম্বা শুঁড়টি। শুঁড়ের জন্যই এর দেহ এত বড় হতে পেরেছে। এত বড় শরীর হওয়া সত্ত্বেও শুঁড়ের কল্যাণেই মাটি পর্যন্ত নাগাল পায় হাতি, ফলে জল ও খাবার পাওয়া সহজ হয় তাদের পক্ষে। এটা দিয়ে হাতি হাতের কাজ করে। শুঁড়টা আসলে হাতির নাক ও উপরের ঠোঁটের মধ্যে সংযোগ রক্ষা করে। এতে 1 লক্ষ অনুভূতি প্রবল পেশি আছে। হাতির দীর্ঘ জীবনের পিছনে ওর দাঁতেরও বড় ভূমিকা আছে। উপরে ও নিচের পাটিতে একজোড়া করে দুজোড়া দাঁত আছে, এগুলি পরে গেলে আবার গজায়। এর ফলে বুড়ো বয়স পর্যন্ত খাবার খেতে হাতির কোনো অসুবিধা হয় না। আফ্রিকার হাতি যারা অপেক্ষাকৃত শুকনো আবহাওয়ায় বাস করে তাদের চামড়া আরো বেশি কোঁচকানো। গন্ধমূষিক, এই সাইজের অন্য যেসব স্তন্যপায়ী প্রাণী আছে তাদের মধ্যে গন্ধমূষিকই সবচেয়ে বেশি দিন বাঁচে। অদ্ভুত বিষয় হলো বুড়ো বয়স পর্যন্ত তাদের শরীরের কোনো পরিবর্তন ঘটে না। এই সাইজের কোন স্তন্যপায়ী প্রাণী সাধারণত যত বছর বাঁচে তার চেয়ে গন্ধমূষিক 9 গুণ বেশি সময় বাঁচে। এরা শীতল রক্তের প্রাণী, মাটির নিচে নালায় সাধারণত বাস করে। এদের শরীরে লোম না থাকায় সেটা সুবিধাজনক হয়। মাটির নিচে নালার অস্বাস্থ্যকর পরিবেশে বাস করলেও এদের শরীরে তার কোনো ছাপ পড়ে না। শরীরে স্যাপস্টেনপি নামে এক ধরনের রাসায়নিক স্বল্পতাই এই ধরনের কারণ। এই ধরনের এনজাইমের কাজ হলো ব্যথা বেদনার অনুভূতি মস্তিষ্কে পৌঁছে দেয়া। এর ফলে তাদের শরীরে জবাব কোনো ছাপ পড়ে না। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ, টাটা।